নমস্কার সকলকে আরো একবার স্বাগত ডিজিটাল বাংলার পর্দায়। 2020 সালটা আমাদের সকলের কাছে ছিল এক বিশের বছর, কিন্তু নতুন বছরেও সকল বাঙালির জন্য এক উদ্বেগের খবর এই মুহূর্তে। সকলের প্রিয় দাদা মহারাজা বর্তমানে আক্রান্ত হয়েছেন মৃদু হার্ট অ্যাটাকে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যে ভর্তি রয়েছেন উডল্যান্ড হাসপাতালে। জানা যায় আজ জিম করার সময় সামান্য মৃদু হার্ট অ্যাটাকে তিনি আক্রান্ত হয়েছেন এবং তারপরে তিনি নিজে ফোন করেন তার পারিবারিক ডাক্তারকে এবং এরপরে তাকে ভর্তি করা হয়েছে উডল্যান্ডসের হাসপাতালে। সেখানে তার ইকোকার্ডিওগ্রাফি করা হয় এবং সেখানেই ধরা পড়েছে মৃদু হার্ট অ্যাটাক আক্রান্ত হয়েছেন বাংলার মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়। 5 সদস্যের এক টিম তার চিকিৎসার জন্য বহাল রয়েছে এবং ইতিমধ্যে যা জানা যাচ্ছে তার অবস্থা এই মুহূর্তে রয়েছে স্থিতিশীল। মৃদু হার্ট অ্যাটাক সৌরভ গঙ্গোপাধ্যায়ের এবং এই নিয়ে উদ্বেগ রয়েছে সকল বাঙালির মনে, যদিও এই মুহূর্তে তার অবস্থা অনেকটাই স্থিতিশীল। 5 সদস্যের টিম তার চিকিৎসার জন্য বহাল রয়েছে। বিসিসিআই সভাপতি ভর্তি রয়েছেন উডল্যান্ডস হাসপাতালে, সেখানেই তার চিকিৎসা চলছে এবং যে খবর জানা যাচ্ছে আজ সকালে জিম করার সময় তিনি অজ্ঞান হয়ে যান এবং সেখানেই কিছুটা সামনে তিনি উঠে তার ডাক্তারকে ফোন করেন এবং তারপরে তাকে ভর্তি করা হয়েছে উডল্যান্ডস হাসপাতালে। এই মুহূর্তে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ইতিমধ্যে ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে এবং অ্যানজিওগ্রাম করার কথাও চলছে এবং কথাবার্তাও চলছে প্রেস মেকার বসানোর এবং সবটাই আমরা খবরে থাকব। এবং ইতিমধ্যেই যে খবর রয়েছে অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে বাংলার মহারাজা। সাম্প্রতিককালে তিনি অনেকটাই স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এমনটাই কিন্তু খবর রয়েছে পারিবারিক সূত্রে। এবং আজ সকালে জিম করার সময় তিনি কিছুক্ষণের জন্য ব্ল্যাকআউট হয়ে যান, তারপরে তাকে ভর্তি করা হয়েছে উডল্যান্ডস হাসপাতালে। মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আরোগ্য কামনা করেছেন তিনি। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকদের সন্দেহ কার্ডিয়াক সিনকোপ করা হয়েছে সৌরভের, কারণ শরীরচর্চা করার সময় আচমকাই তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন অনেকটাই ব্ল্যাকআউটের মতো এবং ইতিমধ্যে টেম্পোরারি পেসমেকার বসানোর চিন্তাভাবনাও চলছে। সৌরভ গঙ্গোপাধ্যায় দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকুন, চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। আগে ভাগে সবার আগে।